প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কর্মস্থান থেকে লোকজন আটক করছে পুলিশ, সাবধান থাকবেন। একসময় সৌদি আরবে সব কিছু সহজ ছিল, প্রায় প্রত্যেক সেক্টরেই আমরা প্রবাসীরা কাজ করতে পারতাম। কিন্তু দিন দিন নতুন আইনের বাস্তবায়নের মাধ্যমে অনেক প্রবাসীরা বেকার হয়ে যাচ্ছে এবং প্রত্যেক সেক্টরেই সৌদিকরণ করা হচ্ছে। আগে লোকজন ফ্রি ভিসায় এসে টাকা উপার্জন করে মোটামুটি ভালো করে চলতে পারত। বর্তমানে ফ্রি ভিসা বলতে মোটা অঙ্কের টাকা দিয়ে সৌদি আরবে এসে ইকামার পিছনে টাকা খরচ আর কফিলকে বছরের পর বছর লাভ দেওয়া ছাড়া কিছুই নেই। বর্তমানে প্রত্যেক সপ্তাহে 1500 থেকে 3000 পর্যন্ত লোকজন কর্মস্থল থেকে আটক হচ্ছে। কয়েকদিন আগে দেখা গেছে ইকামা থাকা অবস্থায় লোকজন আটক করে দেশে পাঠিয়ে দিয়েছে। আসলে এদেরকে বিভিন্ন কর্মস্থল থেকে আটক করেছে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে। এছাড়া মাদক অভিযান আরও বেড়েই চলেছে এবং মাদক অভিযানে আমাদের কিছু বাঙালি ভাইয়েরাও আটক হয়েছে। গত সপ্তাহে বিভিন্ন অপরাধে দেশে পাঠিয়েছে 6219 জনকে। 19469 জনকে রেডি করা হয়েছে ধাপে ধাপে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। প্রবাসী ভাইয়েরা সর্বোপরি বিবেচনা করে নিজেকে বিপদের সম্মুখীন করবেন না।